হাজার কোটি টাকা কিভাবে খরচ করেন রোনালদো? ফুটবলাররা যে চোখ কপালে তুলে দেওয়ার মতো অঙ্কের আয় করেন সেটা নতুন করে বলার কিছু নেই। কিছুদিন আগেও বাস্কেটবল কিংবা বেসবল তারকাদের পেছনে থাকতে হলেও মেসি রোনালদোরা এখন এদেরকেও টপকে যাচ্ছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, নতুন চুক্তিতে লিওনেল মেসির সাপ্তাহিক বেতন হবে 5 লাখ পাউন্ড, বাংলাদেশি টাকায় 5 কোটি 23 লাখের বেশি, সঙ্গে বোনাস তো আছেই। সে তুলনায় রোনালদো এবার একটু পিছিয়ে গেছেন, তার আয় সপ্তাহে 3 কোটি 82 লাখ টাকা। তবে স্পন্সরদের দেয়া অর্থ মিলিয়ে এগিয়ে আছেন রিয়াল ফরওয়ার্ড। ফোর্স ম্যাগাজিন অনুযায়ী গত 1 বছরে 93 মিলিয়ন ডলার আয় করে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন রোনালদো। বাস্কেটবলের লেব্রন জেমসের আয় তার চেয়ে 7 মিলিয়ন ডলার কম, আর মেসির আয় ছিল 80 মিলিয়ন। তো এই বিপুল অঙ্কের অর্থ নিয়ে কী করেন তারকারা? বিজনেস ইনসাইডার চেষ্টা করেছেন সমর্থকদের সে কৌতূহল মেটানোর। রোনালদোর আয়ের 1/3 বেশি এসেছে তার স্পন্সরদের থেকে। অভিজাত ঘড়ি নির্মাতা ব্র্যান্ড ট্যাগ হিউয়ার এদেরই একটি। রোনালদোকে ফোর্বসের তালিকায় শীর্ষে অবদান আছে KFC, স্যামসাংয়ের। তবে রোনালদোর সবচেয়ে বড় স্পন্সর নাইকি। এই ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান 2003 সাল থেকে জড়িত রোনালদোর সঙ্গে। নতুন চুক্তি অনুযায়ী নাইকি রোনালদোকে আজীবন বার্ষিক 24 মিলিয়ন ডলার দিয়ে যাবে। অর্থাৎ 73 বছর বয়সে গিয়ে রোনালদোর নাইকির কাছ থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ হবে 100 কোটি ডলার। এসব তো আয়ের হিসাব হলো, এ অর্থ কোথায় ব্যয় করেন রোনালদো? এসব ক্ষেত্রে রোনালদো ঠিক আমাদের মতোই শখের দাম চুকাতে আয়ের অধিকাংশ ব্যয় করেন, তবে তার শখগুলো সব লাখ কিংবা কোটি টাকা ছয়। এই যা রোনালদোর সবচেয়ে বেশি ব্যয় করেন গাড়ির পেছনে, $3 লাখ মূল্যের একটি ল্যাম্বারগিনি চালান তিনি। বেন্টলি, পোর্শে এবং একটি মার্সেডিজও আছে তার। রিয়াল মাদ্রিদের কাছ থেকে অডিও পেয়েছেন গত 2 মৌসুমে। এত এত যে গাড়ি, যে সেগুলোর যত্নার্তি নিয়ে একটু মাথা ঘামান না রোনালদো। 2009 সালে ম্যানচেস্টারে তার ফেরারি দুর্ঘটনায় পড়েছিল, গাড়িটির দাম মাত্র $3,20,000। $71 লাখ বা 56 কোটি টাকার বেশি অর্থ দিয়ে মাদ্রিদের এই ভিলা কিনেছেন রোনালদো। খুব একটা খারাপ না রোনালদোর বাসা। 2015 সালে নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে ট্রাম্প টাওয়ারের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন রোনালদো, $18.5 মিলিয়ন খরচ হয়েছিল তার। বেশ গাঁট বেঁধেই আবাসন ব্যবসায় নেমেছেন রোনালদো। তার জন্মভূমি মাদেইরায় ফুটবল থিমে নির্মাণ করেছেন একটি বিলাসবহুল হোটেল। $1,60,000 ঘড়ি হাতে রোনালদো, এটা অবশ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়েছেন। নিজের মোমের মূর্তি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন রোনালদো যে সেটার একটি প্রতিরূপ বানিয়ে নিয়েছেন বাড়িতে রাখার জন্য। এর জন্য $31,000 ব্যয় হয়েছে তার। এখানে শেষ নয়, মূর্তি দুটির চুলের স্টাইল যেন তার বর্তমানের স্টাইলের সঙ্গে মিল থাকে, সেজন্য একজন হেয়ার স্টাইলিস্ট রেখে দিয়েছেন তিনি। নিজের এই বিপুল আয় জনস্বার্থেও ব্যয় করেন রোনালদো। পর্তুগিজ এক ক্যান্সার সেন্টারে $1,56,000 দান করেছিলেন। আরেকবার এক 10 বছর বয়সী ভক্তের মস্তিষ্কে অস্ত্রোপচারে দিয়েছিলেন $83,000।